কাতার চ্যানেলটি বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা। বিডিএস টিভি প্রতিনিধি আলী আজিম বাগেরহাট জেলা থেকে, সাথে আছি হ্যাপি নুসরাত। বাগেরহাটের ফকিরহাটে কাতার চ্যারিটি বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে সুপেয় পানির গভীর সোলার নলকূপের মাধ্যমে 1000 মানুষকে সুপেয় পানি পানের ব্যবস্থা করা হয়েছে। জেলার ফকিরহাট উপজেলার নলদা মোভক ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুর জামে মসজিদের পাশে প্ল্যান্ট স্থাপন করা হয়। গভীর সোলার নলকূপ স্থাপনের কারণে এ এলাকার অন্তত 1000 সাধারণ মানুষ সুপেয় পানি পান করতে পারবে। নলদা মোভক ইউনিয়নের 2 কিলোমিটার ব্যাপ্তি 25টি পয়েন্টের মাধ্যমে 200 পরিবারের সহস্রাধিক মানুষ সুপেয় পানি পান করতে পারবে। কাতার চ্যারিটি বাংলাদেশের কিউসি ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানির মাধ্যমে এ প্ল্যান্ট তৈরি করা হয়। কিউসি ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানির অপারেশন ম্যানেজার শফিউল আজম লিটন বলেন, কাতার চ্যারিটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেছি। কাতার চ্যারিটি বাংলাদেশের আরও কার্যক্রম রয়েছে, যা এযাবৎকাল মানুষের সেবায় কাজ করে আসছে। আশা করি কাতার চ্যারিটি বাংলাদেশের আরও সহযোগিতায় এ এলাকার মানুষ আরও উপকৃত হবে।